তারা যেন ঢাকা মেট্রোর ভিতরে সমাবেশ না করতে পারে, এই ঢাকা মেট্রোর ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা এই সমাবেশের নামে শত শত লোককে পুড়িয়ে মারল। বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ সাতের একে বলা আছে, সকল ক্ষমতার অধিকারী জনগণ। যদি এটি হয়ে থাকে তাহলে অনুচ্ছেদ সাতত্রিশে কি বলা আছে, সাতত্রিশে স্পষ্ট বলা আছে সমাবেশের স্বাধীনতা। স্বাধীনতা কি বলা আছে, ওইখানে বলা আছে যে জনশৃঙ্খলা বা জনস্বার্থের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রা যোগদান করিবার অধিকার। আমাদের বাংলাদেশে যারা দলগুলো আছে, সেই দলগুলো এই অনুচ্ছেদকে, পবিত্র সংবিধানের সাতত্রিশকে তারা শো করে, অপব্যবহার করে তারা সভা সমাবেশ করে যাচ্ছে। কী ধরনের সভা সমাবেশ করছে তারা দেখেন আপনারা, জনগণের স্বার্থে কোনো কিছু কাজে লাগে এরকম কোনো কাজ আমাকে দেখান আপনারা। দেখান যে বর্তমানে একটা মহামারীর আকার ধারণ করতে যাচ্ছে করোনা, করোনার জন্য তারা কী কাজ করেছে, সমাবেশ ডেঙ্গুর জন্য তারা কী কাজ করেছে, হ্যাঁ করোনার জন্য তারা কী কাজ করেছে। দেশের যত সমস্যা আছে সমস্যা নিয়ে তারা মাথা ঘামায় না। আমার বক্তব্য হলো, তারা যদি ঢাকা মেট্রোর বাইরে এবং সরকারি ছুটি শুক্র শনি ছাড়াও যে ছুটিগুলো আছে সরকারি ছুটি, সেই ছুটির দিনগুলোতে মেট্রো সিটির বাইরে তারা সমাবেশ করবে। এর কারণ কি? এর কারণ হলো তারা সভা সমাবেশ র্যালি প্রতিবাদ সভার নামে তারা কি করছে, এই ঢাকা মেট্রোর ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা জনগণকে ভোগান্তি দিচ্ছে, ভাঙচুর করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে তারা বিএনপি এবং বিলুপ্ত জামাত তারা কি করল, তারা এই সমাবেশের নামে শত শত লোককে পুড়িয়ে মারল। ফুল প্রেয়ারটা হলো, সংবিধানের সাতের এক অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সকল ক্ষমতার উৎস, এই অনুচ্ছেদ অনুযায়ী জনগণের কোনো ক্ষতি করা যাবে না সভা সমাবেশগুলোতে। তাহলে কী করতে হবে আমাদেরকে এখন? আমার প্রেয়ার হলো যে এক এবং তিনকে আমরা বলেছি, চার প্রথমে হলো বলেছি আমরা সিনিয়র সচিবকে, দুই হলো আইজিপি, তিন হলো পুলিশ কমিশনার। তারা বলেছি চার থেকে নয় যারা রেসপন্ডেন্ট আছে, যাদেরকে আমরা নোটিশটা দিয়েছি, তারা যেন ঢাকা মেট্রোর ভিতরে সমাবেশ না করতে পারে, ঢাকার বাইরে করবে, মেট্রোর বাইরে করবে। কীভাবে করবে তারা? তারা করবে এলো সরকার ছুটির দিনগুলোতে। এইটাই আমার মূল প্রেয়ার। সব দল আমি সব দলের কথা বলেছি। আমি যদিও এখানে চার থেকে নয় বলেছি, এছাড়াও সকল দলকে আমি বলেছি, নিষিদ্ধ চাচ্ছি, ঢাকার ভিতরে নিষিদ্ধ চাচ্ছি, অবশ্যই করবে, নিষিদ্ধ না, এরা ঢাকার বাইরে করবে, নিষিদ্ধ তো চাওয়ার এক্তিয়ার আমাদের না। ঢাকার ভিতরে নিষিদ্ধ চাচ্ছি আমি, এইটাই আমি বলছি, চাচ্ছি না, রাইট। হ্যাঁ, তবে আমি বলেছি, তবে আমার একটা প্যারা আমি বলেছি, যদি কেউ কোনো সেমিনার বা ছোটো প্রোগ্রাম করতে চায়, তাহলে মেট্রোর যিনি পুলিশ কমিশনার তিনি নির্ধারণ করে দিবেন যে কতজন লোক থাকবে, কতজন লোক এই প্রোগ্রাম করতে পারবে, এটা বলে দিয়েছি আমি। কিন্তু রাস্তার উপরে এই আপনার জনবহুল জায়গায় কোনো সমাবেশ করার না দেওয়ার জন্যই আমরা আসলে মূলত বলেছি।